তো আয় 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 সামনে আয় সামনে আয় সামনে আয়। তো ভাই দেখো কি বাবা হাঁটে রে, ও ভাই দেখো একটা গুলি খেয়েছে, ও ভাই দেখো ভাই কিভাবে যায় রে, হাতগুলো দেখো ভাই কিভাবে আসছে, ও ভাই দেখো আরেকটা মারলাম আরেকটা মারলাম, ও ভাই 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 দেখো ভাই, ও ভাই দেখো কিভাবে যাচ্ছে, দেখো হাতগুলো পিছন দিয়ে দৌড়ায়, দেখতে কি লাগছে রে ভাই, ও ভাই দেখো আসছে, ও ভাই 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 চল চল গুলি গুলি গুলি, ও ভাই গুলি চলো না ভাই, সরি ভাই মরে গেলাম। আশা করি তোমরা ভালোই আছো। তো বন্ধুরা আমি নিয়ে চলে আসলাম স্ক্যারি সাইরেন হেড অ্যাডভেঞ্চার 3D। তো ভাই অনেকদিন পরে সাইরেন হেডের গেম নিয়ে আমি চলে আসলাম, তো আজকের ভিডিওটি কিন্তু খুবই মজা হবে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভাই আমাদের গেম স্টার্ট হয়ে গেছে, দেখো ভাই সাইরেন হেড দৌড় মারলো রে। তো গাইস আমি ফেসে গেছি এই জঙ্গলে, ভয়ানক জঙ্গলে, তো আমার এখান থেকে এসকেপ করতে হবে। তো ভাই কি করে এসকেপ করব, তো কি বলেছে রেঞ্জারের টাওয়ারে যেতে, ওকে ভাই। তো দেখো এখানে বন ফায়ার চলছে, ও ভাই দেখো আমার ফ্রেন্ডকে মেরে দিয়েছে সাইরেন হেডটা, এখন আমাকে একা একাই সার্ভাইভ করতে হবে আর আমার এখান থেকে এসকেপ করতে হবে। তো আমি চলে যাচ্ছি রেঞ্জারের টাওয়ারে, রেঞ্জারের টাওয়ার থেকে কিন্তু আমি কোনো হেল্প পেতে পারি, তো সেই আশায় কিন্তু আমি যাচ্ছি। তো ভাই দেখো সামনে কিন্তু টাওয়ার, ওখানে অ্যারো দেখাচ্ছে, তো ওখানে আমি চলে যাব। তো কিন্তু আমাকে একটু সাবধানে থাকতে হবে কারণ এই সাইরেন হেড কিন্তু খুব খতরনাক। তো ভাই দেখা যাক সাইরেন হেড কোথায় আছে, তো সামনে আমি চলে যাই, তাতেই চলে যাই। তো সাইরেন হেড চলে আসলে কিন্তু আমাকে মেরে দিবে, তো ভাই কোথায় গেল সাইরেন হেড, তো দেখতে পাচ্ছি না সাইরেন হেডকে। তো ভাই আমি চলে যাই, দেখি টাওয়ারে চলে আসলাম, দেখি সাইরেন হেড হ্যালো। তো এই সাইরেন হেড কিন্তু মানে কি বলবো পিছন দিয়ে ধাপ্পা দিয়ে দেয়। তো ভাই আমি চলে আসলাম, তো এবার আমি টাওয়ারে চলে যাব। তো সাইরেন হেড সাইরেন হেড দেখতে পাচ্ছি না ভাই কোথায় লুকিয়ে আছে। তো ভাই আমি চলে আসলাম টাওয়ারের কাছে, তো এখন আমি উঠে যাব টাওয়ারের উপরে। তো এই দেখো এটা হলো টাওয়ারের সিঁড়ি, তো এদিক দিয়ে আমাকে উঠতে হবে, তো ভালোভাবে উঠতে হবে, ধীরে ধীরে ধীরে, কারণ একটু নড়বড় হলে কিন্তু আমি এখান থেকে পড়ে যাব, কারণ এই টাওয়ারটা কিন্তু অনেক দিনের পুরনো। তো ভাই দেখি টাওয়ারের উপরে কি আছে, তো ভাই আমি এখান থেকে কোনো হেল্প পেতে পারি, তো দেখি টাওয়ারের মধ্যে কি আছে। তো ভাই উঠে গেলাম, তো আরেকটা সিঁড়ি উঠতে হবে বাস। তো আমি চলে আসলাম ওপরে, তো এবার আমি উঠে যাব, ফাইনালি চলে আসলাম টাওয়ারের মধ্যে। তো ভাই আমি টাওয়ারে পৌঁছে গেছি, কি বলেছে রেডিও টাওয়ারটা ডাউন আছে, তো আমাকে যেতে বলছে কন্ট্রোল রুমে। তো ভাই আমি এখন কন্ট্রোল রুমে চলে যাব, তো টাওয়ারে দেখি কিছু আছে কিনা। ও ভাই সামনে একটা কি যেন চিকচিক করছে, তো মনে হচ্ছে এটা কি শটগান, ও ভাই ফাইনালি কিন্তু আমি শটগান পেয়ে গেছি। আর দেখো তো শটগানে কিন্তু 5টা এমও আছে, তো এবার সাইরেন হেড কিন্তু আমার সামনে আসলে কিন্তু পারবে না, কারণ আমি গুলি চালিয়ে দিব আর সাইরেন হেডকে পাগল করে দিব। তো ভাই চলো এবার নিচে চলে যাই, তো দেখি সাইরেন হেড কোথায় আছে, হ্যালো সাইরেন হেড হ্যালো। তো ভাই আমি নিচে আসি, তো এদিক দিয়ে আমি চলে যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি, চল 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 চল। তো ভাই দেখি সাইরেন হেড, সাইরেন হেড আরে কোথায় রে সাইরেন হেড, তো ভাই সাইরেন হেডকে তো দেখতে পাচ্ছি না মনে হচ্ছে। ও ভাই দেখো দেখো দেখো, ওই যে সাইরেন হেড দেখো ভাই আমাকে ডাকছে মনে হয়, দেখো ভাই আমার বন্দুকের মাথাটা দেখো একদম মানে পয়েন্ট পয়েন্টারে, দেখো ভাই, ও ভাই দেখো আমাকে ডাকছে, ও ভাই ওকে ওকে দাঁড়া, ও ভাই দেখো কীভাবে চলে যাচ্ছে, ও ভাই দেখো কোমর বেঁকিয়ে বেঁকিয়ে চলে যাচ্ছে, বাপরে বাপ। তো একটা গুলি খেয়ে কিন্তু এখান থেকে চলে গেলো। তো ভাই আমি এখন কন্ট্রোল রুমে চলে যাব, দেখি সাইরেন হেড কোথায় চলে গেলো, ভাই দেখো ওই যে সাইরেন হেড দেখো যাচ্ছে ওদিকে, তো কন্ট্রোল রুমে যেতে হবে, চলো চলো চলো। ভাই দেখো কি মিষ্টি দেখতে সাইরেন হেডটা, সাইরেন হেড কিন্তু আমার সামনেই আছে, তো আমাকে একটু সাবধানে খেলতে হবে। তো এখানে একটা পাথর আছে, তো এখানে আমি একটু কভার নেই কারণ এই সাইরেন হেড কিন্তু খুবই খতরনাক। তো ভাই দেখি সাইরেন হেড কোথায় গেলো, তো ভাই এদিকে আসে সাইরেন হেড কিন্তু ওইদিকে চলে যাচ্ছে। তো আমি এখন কন্ট্রোল রুমে চলে যাব, তো চলে আসলাম কন্ট্রোল রুমে। তো ভাই এখানে কি বলেছে, তো এখানে আমার পাওয়ার অন করতে হবে, তো ভাই আমি পাওয়ার অন করছি, ও ভাই তো এখানে বলছে কি মিসিং। তো ভাই আমাকে প্রথমে রেঞ্জার অফিসারের কাছ থেকে কি আনতে হবে, তো আমি এখন চলে যাব রেঞ্জার অফিসারের কাছে, তো মনে হচ্ছে রেঞ্জার অফিসার মানে মারা গেছে, ও ডেড বডিটা আমাকে ফাইন করতে হবে, তারপর আমি এখান থেকে কি আনবো। তো ভাই এখন আমি চলে যাব রেঞ্জার অফিসারের লাশের কাছে, তো দেখি কোথায় আছে, ওইদিকে দেখো অ্যারো দেখাচ্ছে, তো ওইদিকে আমাকে যেতে হবে, তো ওইদিকে মনে হচ্ছে ডেড বডিটা আছে। তো ভাই আমাকে সাবধানে যেতে হবে কারণ এই সাইরেন হেড কিন্তু খুবই খতরনাক, পিছন দিয়ে চুপ করে ধাপ্পা দিয়ে দেয় আর আশেপাশে কিন্তু থাকে। তো চলো বন্ধুরা আমি চলে আসি মনে হচ্ছে, তো দেখি সামনে আছে, তো ভাই ওখানে কি আছে একটা কার নাকি, হ্যাঁ কার আছে, তো এখানেই মনে হচ্ছে ডেড বডিটা আছে। তো ভাই দেখা যাক, ও ভাই আমি চাবি পেয়ে গেছি, তো ভাই দেখো রেঞ্জার এখানে পড়ে আছে, তো এই চাবি নিয়ে আমি চলে যাবো এখন কন্ট্রোল রুমে। তো ভাই চলো কন্ট্রোল রুমে, তো ভাই দেখি সাইরেন হেড হ্যালো হ্যালো, সাইরেন হেডকে দেখছি না কোথায় চলে গেলো। তো ভাই আমি চলে যাচ্ছি কন্ট্রোল রুমে, দেখি সাইরেন হেড হ্যালো স্যার হ্যালো, তো সাইরেন হেড কোথায় গেলো রে, ও ভাই দেখো সাইরেন হেড, ও ভাই দেখো কীভাবে আসে, ওই দেখো সামনে। তো ভাই দেখা যাক, তো আমার কাছে তো গুলি আছে কোনো চিন্তা নেই, ও ভাই দেখো আসে, ও ভাই 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 চল চল গুলি গুলি গুলি, ও ভাই গুলি চলো না ভাই, সরি ভাই মরে গেলাম, বন্দুক চালানোর সময়ই পেলাম না, তার আগে কিন্তু সাইরেন হেড আমাকে মেরে দিল, তো কোনো ব্যাপার না। তো ফ্রেন্ড, তো ও ভাই দেখো সাইরেন হেড, ও ভাই দেখো শুরুতেই সাইরেন হেড, তো ভাই এটাকে মারবো নাকি, তো সামনে আসুক তারপরে মারবো, তো আয় 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 সামনে আয় সামনে আয় সামনে আয়।
তো ভাই দেখো কি বাবা হাটে রে, ও ভাই দেখো একটা গুলি খেয়েছে, ও ভাই দেখো ভাই কি বাবা যায় রে, হাত গুলো দেখো ভাই কি বাবা আসছে, ও ভাই দেখো আরেকটা মারলাম, ও ভাই 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 দেখো ভাই, ও ভাই দেখো কিভাবে যাচ্ছে, দেখো হাতগুলো পিছন দিয়ে দৌড়ায়, দেখতে কি লাগছে রে ভাই। তো ভাই এখন আমি চলে যাব রেঞ্জারের কাছে, তো তখন তো মেরে দিয়েছিল, তো এবার যেতে হবে। তো ওদিকে কিন্তু সাইরেন হেড পালিয়ে গেছে, তো মনে হচ্ছে তো আর আসবে না। ওই দেখো ভাই, ওই যে দূরে দেখো ভাই রেঞ্জারের সামনে কিন্তু আছে, তো এটা চলে যাক তারপর আমি যাব। তো ভাই এটা কিন্তু চলে যাচ্ছে, তো এদিক দিয়ে আমি চলে যাই বাঁ পাশ দিয়ে। তো ভাই ও কিন্তু ওদিকে চলে গেল, তো আমি এখন রেঞ্জারের কাছে চলে যাব আর চাবিটা নিয়ে আসব। তো চলো চলো চলো, কোথায়, হ্যালো, তো মনে হচ্ছে চলে গেছে। তো ভাই এবার তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি ফাস্ট করতে হবে গাছ। তো চলো চলো চলো, চলে আসলাম গাড়ির সামনে। তো ভাই এখন চাবিটা নিয়েই আমি এখান থেকে চম্পট দিব। তো ভাই আমি গাড়ির সামনে চলে আসলাম, দেখো এখানে আছে চাবি। তো ভাই এই চাবিটা আমি এখন নিব, দেখো রেঞ্জারের কী অবস্থা, রেঞ্জার পড়ে আছে কীভাবে। তো এখন আমাকে বলেছে কন্ট্রোল রুমে যেতে, তো চলে যাই আমি কন্ট্রোল রুমে। তো দেখি সাইরেন হেড, হ্যালো সাইরেন মশাই, হ্যালো সাইরেন মশাই, তো কোথায় গেল সাইরেন মশাই। তো আমি চলে যাচ্ছি, তো দেখি সামনে আছে কিনা, তো সামনে নেই, কোথায় যে পালিয়ে যায়, আবার মানে ফুস করে আসে, ফুস করে পালিয়ে যায়, কি বলবো। তো ইনি হলেন জঙ্গলের রাজা, মানে এই জঙ্গলের রাজা, এর অত্যাচারে এখানে কেউ থাকতে পারে না, সবাইকে মেরে দেয়। তো কিন্তু আমি কোনো মতে মরবো না। তো আমি চলে আসলাম কন্ট্রোল রুমে, তো এখন আমি পাওয়ারটা অন করবো আগে। তো পাওয়ার অন হো ভাই, অন হো, তো পাওয়ার এখন অন করবো। তো ভাই পাওয়ার কিন্তু অন হয়ে গেছে। তো ভাই এবার আমি কোথায় যাব, তো এবার কিন্তু আমাকে যেতে বলেছে টাওয়ারে, তো এখন আমি টাওয়ারে চলে যাব। তো তার আগে একটু চেক করে দেখি স্যানেট কোথায় আছে, তো স্যানেট মনে হচ্ছে এখানে নেই। তো চলো চলো চলো, তাড়াতাড়ি, তো টাওয়ারে আমার যেতে হবে, দেখি আবার স্যানেটকেও লক্ষ্য রাখতে হবে, তো কোন দিক দিয়ে আবার এসে মেরে দেয়। তো ভাই আর আমি মরতে চাই না, তো ভাই চলো চলো রে, চলো চলো রে, চলো গুম নম হে কই, বদনম হে কই, কিসি কে খবর কন হে বো অনজান হে কই, গুমনম হে কই, বদনম হে কই, কিসি কে খবর কন হে বো অনজান হে কই। তো ভাই আমি চলে আসলাম টাওয়ারে, তো এখানে কি বলেছে, রেঞ্জার আওয়ার জিপিএস র্যাঙ্ক ইন রেঞ্জার কোয়ার্টার, ইউ ক্যান ইউজ ইট টু এসকেপ দিস প্লেস। ওকে, তো ভাই এখানে বলেছে রেঞ্জারের যে অফিস আছে সেখানে কিন্তু একটা জিপ আছে, তো সেই জিপটার সাহায্য নিয়ে কিন্তু আমি এখান থেকে এসকেপ করতে পারি। তো ভাই এখন আমাকে যেতে হবে রেঞ্জারের ওই মানে অফিসে, তো ওখানে জিপটা দাঁড়িয়ে আছে, তো সেই জিপটার কাছে আমি চলে যাব। এই জিপ নিয়ে কিন্তু আমি এখান থেকে পালাতে পারবো, তো সাইরেন হেড কিন্তু আমাকে কিচ্ছু করতে পারবে না। তো দেখা যাক করতে পারে কি না। তো আমি চলে যাচ্ছি রেঞ্জারের অফিসে, তো ভাই দেখা যাক সাইরেন হেড, হ্যালো 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 সাইরেন হেড কোথায় গেল। তো ভাই আমি চলে আসলাম নিচে, তো ওই দিকে দেখো ভাই অ্যারো দেওয়া আছে, তো ওই দিকে আমাকে যেতে হবে। ভাই আমি কিন্তু সাইরেন হেডের শব্দ আছে, মনে হচ্ছে আশেপাশে আছে, তো দেখা যাক। ও ভাই দেখো সাইরেন হেড, ওই দেখো ভাই চলে যাচ্ছে সামনের দিকে, দেখো আমার বন্দুকের যে পয়েন্টার আছে ওইদিকে। তো ভাই আমাকে যেতে হবে, তো একটু ওয়েট করি, তো সাইরেন হেড চলে যাক তারপর আমি যাবো, তা না হলে কিন্তু মেরে দিবে। এই সাইরেন হেড কিন্তু খুবই খতরনাক, তো তাই সাবধানে যেতে হবে। তো ভাই আমি নিচে চলে আসলাম, তো দেখো ভাই সাইরেন হেড কিন্তু ওইদিকে চলে যাচ্ছে, তো আমি বাঁ পাশ দিয়ে চলে যাই, তা না হলে কিন্তু সাইরেন হেড দেখে নিতে পারে, তো আমাকে মেরে দিতে পারে, আর আমি এটা কোনো মতেই চাই না। তো আমি চলে যাই, তো চলো চলো চলো, ওই দেখো ভাই ওখানেই আছে রেঞ্জারের অফিস, তো আমি সামনেই চলে আসলাম। তো সাইরেন হেড আমাকে আর কিচ্ছু করতে পারবে না, তো সাইরেন হেড তো উল্লু, তো ওইদিকে চলে গেছে। তো ভাই আমি ফাইনালি কিন্তু গাড়ি পেয়ে গেছি, তো ভাই এখানে আবার গাড়িটা টায়ার মিসিং, তো ভাই এখন আমাকে টায়ার আনতে হবে। আর ওই দেখো সাইরেন হেড ভাই ওইদিকে হেঁটে চলে গেলো, তো ভাই ওই দেখো, ওই দেখো ভাই সাইরেন হেড হাঁটাচলা করছে, তো একটু ওয়েট করি তারপরে আমি যাবো। তো ভাই দেখো সাইরেন হেড কীভাবে যাচ্ছে রে, ওইদিকে চলে গেলো। তো ভাই এখন আমি এক দৌড়ে চলে যাবো, ও ভাই দেখো সাইরেন হেড যাক যাক যাক, তো মনে হচ্ছে চলে গেছে, হ্যাঁ ওদিকে চলে গেছে। তো এখন আমি চলে যাবো এক দৌড়ে, চলে যাবো কী আনতে, গাড়ির টায়ার আনতে। ওকে, তো দেখি গাড়ির টায়ার কোথায় আছে। তো ভাই এটা কী, ও ভাই তো গাড়ির টায়ার তো কন্ট্রোল রুমে আছে, তো দেখাচ্ছে, তো কন্ট্রোল রুমে আমি চলে যাচ্ছি। তো ওই দেখো ভাই এখানে কিন্তু দেখাচ্ছে ইয়েলো একটা কী যেন, তো ভাই ওটাই মনে হচ্ছে টায়ার। তো আমি চলে আসলাম কন্ট্রোল রুমে, তো টায়ারটা আমি এখন উঠিয়ে নেবো, তারপর লাগিয়ে দিব, তারপরে আমি এসকেপ। তো মনে হচ্ছে এসকেপ কি করতে পারবো এত সহজে, তো আমার তো মনে হয় না। তো ভাই চলো চলো, ওই দেখো ভাই এটা কি সাইরেন হেড, হ্যাঁ মনে হচ্ছে সাইরেন হেডই ছিল। তো যাই হোক বন্ধুরা, তো আমি চলে যাই এখন গ্যারেজে, তো গ্যারেজে গিয়ে আমি টায়ারটা লাগিয়ে দেবো, তারপর কিন্তু মনে হচ্ছে কি ফাইন করতে হবে, তো তারপর কি ফাইন করে কিন্তু আমি এখান থেকে এসকেপ করতে পারবো। ও না সরি, তো আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফিউল। তো যাই হোক বন্ধুরা, তো মনে হচ্ছে এগুলো পেয়ে যাবো, তো আগে তো টায়ারটা লাগাই। তো আমি চলে আসলাম এখানে, তো এখন আমি টায়ারটা লাগিয়ে দেবো। তো ভাই আমাকে ফটাফট কাজ করতে হবে, তো তা না হলে কিন্তু সাইরেন হেড আমাকে এসকেপ করতে দিবে না। তো ভাই এখানে বলেছে কি মিসিং, গাড়ির কি মিসিং, তো আমি এখন চলে যাবো কি আনতে। তো ওদিকে কিন্তু অ্যারো দেখাচ্ছে, তো ওদিকে আমাকে যেতে হবে, তো মনে হচ্ছে ওখানে কি আছে। তো ভাই একটু সাবধানে যাই, দেখি আবার সাইরেন হেড না ধাপ্পা দেয়।
তো ভাই কি বলবো, এই সারেন হেড এত খতরনাক, কোন দিকে চলে আসে মানে কি বলবো, মানে পরিষ্কার দেখাও যায় না, তো চারপাশে শুধু কুয়াশা আর কুয়াশা। ওই দেখো ভাই টাওয়ার ওখানে, ও ভাই দেখো সারেন হেড, নাম নেওয়ার সঙ্গে সঙ্গে বেচারা হাজির। তো ভাই তো ভালোভাবে যেতে হবে, সাবধানে যেতে হবে ভাই, এবার আর মরতে চাই না আমি। তো ভাই আমি কিন্তু মোটামুটি সামনে চলে আসি, তো ওই দেখো ভাই ওখানে কিন্তু আমার কি আছে, তো ভাই টাওয়ারের গোড়াতে আছে, চলো চলো চলো। তো ভাই এটা কে, তো মনে হচ্ছে কোনো রেঞ্জার টেঞ্জার হবে, তো ওর কাছ থেকে আমি চাবিটা উঠে নিই। তো ভাই চাবি আমি উঠে নিলাম, তো এবার আমি ওদিক দিয়েই চলে যাবো, যেদিক দিয়ে আসছি, তা না হলে কিন্তু সারেন হেড টের পেয়ে যাবে, আর এটা আমি কোনো মতে চাই না, সারেন হেড টের পেয়ে যাক। তো ভাই আমি চলে আসলাম। গুমনাম হে কই বদনাম হে কই কিসি কে খবর কান হে বো আঞ্জন হে কই। তো ভাই গাড়ির বলেছে ফিউল আনতে, তো ভাই গাড়িতে ফিউল নেই, তো ভাই একবার ফিউলটা আনতে পারলে কিন্তু আমি এখান থেকে এসকেপ করতে পারবো। তো আমি চলে যাই ফিউল আনার জন্য, একবার ফিউলটা আনতে পারলে কিন্তু আমাকে এসকেপ করার হাত থেকে কেউ আটকাতে পারবে না, এই সারেন হেডের বাচ্চাও পারবে না। তো চল 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 মেরে ঘোড়া, টকবক 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 টকবক। তো আমি চলে আসলাম টাওয়ারের গোড়ায়, সামনে কিন্তু আমার ফিউল আছে, তো সেটাকে কালেক্ট করতে হবে। তো ভাই আমি চলে যাচ্ছি সামনের দিকে, তো দেখি কোথায় আছে সারেন হেডের বাচ্চা, দেখি সারেন হেড। হ্যালো সারেন হেড, হ্যালো হ্যালো স্যার, কোথায় আপনি, লুকিয়েছে কোথায় কে জানে। তো ভাই সামনে জানি কাকে দেখলাম, মনে হচ্ছে সারেন হেড নাকি। ও ভাই এটা তো সারেন হেড, ও ভাই দেখো সারেন হেড এখানেই দাঁড়িয়ে আছে, ভাই আমাকে পেট্রোল নিতে দিবে না, আরে এখান থেকে পালা 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 তাড়াতাড়ি। ও রে শিটরে মেরে দিল, উল্লুক পাঠা আমাকে মেরে দিলি, তোকে আমি ছাড়বো না রে, ছাড়বো না, দাঁড়া 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 ভাই, এই সারেন হেডের বাচ্চাকে আমি চাটনি বানিয়ে খেয়ে নিবো, মানে কি বলবো, শেষ মোমেন্টে চলে আসছি আর আমাকে মেরে দিল, তো এর প্রতিশোধ নিতে হবে, তো এটাকে একটা গুলি দিয়ে একদম ঘুরিয়ে দিব। তো ভাই আমার কাছে তো গুলিই নেই, তো ভাই আমার কাছে সব এমন শেষ হয়ে গেছে। তো ভাই আমি চলে আসলাম, আবার দেখো ভাই কি বলবো, ওখানেই দাঁড়িয়ে আছে, ওখান থেকে কোনো মতেই নড়ছে না। তো ভাই কি করবো, এখানে ঘাপটি মারা ছাড়া আমার আর কোনো উপায় নেই, তো এখানে আমি ঘাপটি মেরে কিছুক্ষণ থাকি, আমি এখান থেকে পেট্রোল নিয়েই ছাড়বো। দাঁড়া বেটা তুই কোথায় গেলি, হ্যালো হ্যালো সারেন হেড কোথায় চলে গেল। তো ভাই দেখি 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 মনে হচ্ছে চলে গেছে, তো এখন আমি যাই, তো দেখা যাক। হ্যালো নেই নেই নেই, চল 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 দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে রে দৌড় দে, চল 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 সারেন হেড নেই, আরে যা রে যা 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 সারেন হেড নেই 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 চলে গেছে মনে হচ্ছে, তো দেখা যাক। তো ভাই এখানে নেই নেই নেই, চল 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 তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। তো গাইস ফাইনালি কিন্তু আমি পেট্রোল পেয়ে গেছি, তো এখন আমাকে কেউ আটকাতে পারবে না। তো ভাই চল 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 চল, তো ভাই এখন আমার যেতে হবে জিপের কাছে, চল রে চল চল চল। তো এদিক দিয়ে আমি চলে যাচ্ছি, কারণ ওদিকে গেলে কিন্তু সারেন হেড দেখে নেবে, তো আমি যে করি হোক এখান থেকে এসকেপ করি ছাড়বো, এসকেপ করি ছাড়বো, আমাকে আটকাতে পারবে না রে, পারবে না পারবে না পারবে না। তো ভাই দেখো সারেন হেড সামনে ছিল, ভাই আমিও কম চালাক না, তো আমি ওদিক দিয়ে যাবো না ভাই, আমি একটু ঘুরে যাবো। দেখো ভাই, ওই দেখো ভাই সারেন হেড কিন্তু দেখা যাচ্ছে, ওই দেখো ভাই। তো এটা দেখলে কিন্তু আমার পিছু করবে, আর আমার কাছে কিন্তু কোনো এমন নেই, তো আমার বাঁচার কোনো চান্সই থাকবে না। তো আমি এদিক দিয়ে চলে যাই, যেদিক দিয়ে আমি এসেছিলাম, তো আমি চলে যাচ্ছি। তো ভাই আমি টাওয়ারের গোড়ায় কিন্তু আমি চলে আসলাম, তো আর একটু রাস্তা আছে, তারপরে কিন্তু আমি ফাইনালি এসকেপ করে ফেলবো, টেন 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 টেন। তো ভাই আমার খুব আনন্দ হচ্ছে, কারণ সারেন হেড আমাকে কিচ্ছু করতে পারলো না। তো ভাই ফাইনালি কিন্তু আমি এসকেপ করতে চলেছি, চল 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 তাড়াতাড়ি চল তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। তো ভাই আমি চলে আসলাম, তো এই উল্লুক পাঠটা কিন্তু আমাকে কিচ্ছু করতে পারলো না, এই ঘোচু সারেন হেডের আমাকে কিচ্ছু করার দম নেই, কারণ আমি চলে আসছি গাড়ির সামনে, তো এখনই আমি পেট্রোল ভরবো। তো পেট্রোল ভরা হয়ে গেছে, হুররে, তো আমি এসকেপ করে ফেলেছি। তো ভাই দেখো সারেন হেড কিন্তু আমাকে দেখছে, কিন্তু কিচ্ছু করতে পারছে না, তো ওর সামনে দিয়ে কিন্তু আমি এসকেপ করে নিলাম। তো গাইস তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ এরকমই মজার মজার গেমিং ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসি। তো গাইস আজকের মতো টাটা।